قرآن الكريم 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়াসআলুকান الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا الله تعالى বলছেন ও নবী লোকেরা আপনাকে প্রশ্ন করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলে দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে এটা কেবল মাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ খুব শিগগিরই কিয়ামতের ঘটনা ঘটবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা অফ করে দেন সাত নম্বর সূরা সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াকতিহা إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة الله تعالى বলছেন ও নবী লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে আইয়ানা মুরসাহা কখন তা সংগঠিত হবে আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র আমার রবের কাছে আছে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ যখন কিয়ামতের ঘটনা ঘটবে আসমান আর জমিনে একটা বিভৎস অবস্থা তখন হবে লা তাতিকুম ইল্লা বাগতা অকস্মাৎ সেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা ও নবী তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে যেন আপনি কিয়ামতের খবর রাখেন আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ কিয়ামতের কোনো খবর আমার কাছে নাই কিয়ামতের ঘটনা কোন দিন ঘটবে একমাত্র যিনি জানেন তিনি কে তবে কিয়ামতের আগে কি কি ঘটবে নবীদের 1000 বছর আগে সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পরে খুতবা আরম্ভ করলেন ভাষণ দিতে দিতে জোহরের আজান হয়ে গিয়েছে আবার জোহরের নামাজ আদায় করলেন জোহরের নামাজ শেষ করে আবার খুতবা আরম্ভ করেছেন আসরের আজান হয়েছে আসরের নামাজ শেষ হয়েছে আবার আরম্ভ করেছেন মাগরিবের নামাজের আগ পর্যন্ত ভাষণ দিয়েছে গোটা দিনব্যাপী এই লম্বা ভাষণে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা যা ঘটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন আল্লাহু আকবার কিয়ামত কোন দিন হবে আমরা জানি না তবে কিয়ামতের আগে যে নিদর্শন যে আলামতগুলো প্রকাশিত হবে সেগুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা কিছু আলামত ছোট আর কিছু আলামত হলো বড় ছোট ছোট আলামতগুলো এগুলো কিছু আলামত আছে প্রকাশিত হয়ে গিয়েছে আবার কিছু কিছু আলামত আছে প্রকাশিত হয়ে বারংবার এগুলো প্রকাশিত হচ্ছে আর সামান্য কিছু আলামত আছে এখনো বাকি আছে আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনায় প্রথমে কিয়ামতের ছোট যে আলামতগুলো আছে যেগুলো আলামাতুস সুগরা সেগুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ নাম্বার 1 এক নাম্বার হচ্ছে
কিয়ামতের আলামত হলো আখেরি নবী দুনিয়ায় চলে আসা আখেরি নবী দুনিয়ায় চলে আসা মানে কিয়ামতের সময় বিলম্বিত হওয়া নাকি নিকটবর্তী হয়েছে আমাদের নবী হচ্ছেন আখেরি নবী আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী বা রাসূল আসবেন না নবুয়তের গেট লক করে দেওয়া হয়েছে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله تعالى বলছেন মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন ولكن رسول الله তিনি হচ্ছেন আল্লাহর রাসূল وَخَاتَمَ النَّبِيِّينَ তিনি হচ্ছেন সর্বশেষ নবী আখেরি নবী তারপরে আর কোন নবী বা রাসূল আসবেন না নবীজি বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে কোন নবীও আসবেন না কোন রাসূলও আসবেন না এবং নবীজি তার আগমন এবং কিয়ামতের আলামত সম্পর্কে বললেন বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন বুইস্তু আনা ওয়াসআ কাহাতাইনি ওয়া দম্মাস সাবাবাতি ওয়াল উসতা এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন এই দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই এই দুইটা আঙ্গুল যেমন কাঁচাকাচি ঠিক তেমনি দুনিয়াতে আমার আগমন আর কিয়ামতের সময় তদ্রূপ কাঁচাকাচি আমি দুনিয়াতে চলে এসেছি তার মানে কিয়ামতের সময় খুব ঘনিয়ে এসেছে এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন এই দুই আঙ্গুলে যেমন ব্যবধান নাই দুইটা আঙ্গুল যেমন কাঁচাকাছি আমার আগমন আর কিয়ামতের সময় এটাও খুব কাঁচাকাছি কিয়ামতের দুই নাম্বার আলামত হলো চাঁদ দুই ভাগ হওয়া এই আলামতটাও প্রকাশিত হয়েছে নবীজির সময়ে সুবহানাল্লাহ কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের প্রথম আয়াতে আল্লাহ বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চন্দ্র চাঁদ দুই ভাগ হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিতকরণের ঘটনা নবীজি মক্কায় থাকাকালীন ঘটেছে হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতি কাজ করছেন একদিন সন্ধ্যার পরে কাফের মুশরিকরা নবীজির কাছে আসলো সেটা ছিল চন্দ্রোজ্জ্বল রাত্রি কাফিররা বলল তুমি যে তোমার নবুয়তের দাওয়াত দাও রিসালতের দাওয়াত দাও তোমার এই নবুয়ত এবং রিসালাতের সত্যতা প্রমাণের জন্য এই যে চন্দ্রোজ্জ্বল রাতে চাঁদ দেখা যায় এই চাঁদটাকে তুমি কি দুই ভাগ করে দিতে পারবে নাকি চাঁদ যদি তুমি দুই ভাগ করে দিতে পারো তাহলে এই দৃশ্য দেখে এই মুজিজা দেখে আমরা ধরে নিব বিশ্বাস করে নিব তুমি আল্লাহর নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা ঈমান আনব এই কথা যখন কাফিররা বলল আল্লাহ তাআলা নবীজিকে বললেন ও নবী আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন নবীজি যখন তার হাতের আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন আল্লাহর হুকুমে আল্লাহর নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেল এটা তারা দেখলো পরের আয়াতে আল্লাহ কি বলছেন এটা দেখার পরে এই কাফিররা ঈমান আনা তো দূরে থাক তারা বলেছিল সিহরু মুস্তামিন মুহাম্মদ এতদিন ধরে যে জাদু দেখাচ্ছে এটাও একটা চলমান জাদু নাউযু বিল্লাহি মিন যালিক এত বড় বিরাট ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করেও এই অসভ্য কাফেররা ঈমান আনে নাই চন্দ্র দ্বিখণ্ডিতকরণের ঘটনা এটাও ঘটে গিয়েছে কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন সেই সময়ে বাইতুল মুকদ্দাস রোমান খ্রিস্টানদের অধীনে ছিল রোমানরা ছিল সেই সময়ের সুপার পাওয়ার পরাশক্তি এমন সময়ে নবীজি তার সাহাবীদেরকে বললেন শোনো বাইতুল মুকদ্দাস এখন আমাদের দখলে নাই আমরা চাইলেও সেখানে নামাজ আদায় করতে পারি না কাফিররা এটাকে দখল করে রেখেছে তবে আমার উম্মত জেনে রেখো কিয়ামতের আগে বাইতুল মুকদ্দাস তোমাদের দখলে চলে আসবে নবীজির এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন হয়েছে এখন পর্যন্ত বাইতুল মুকদ্দাস নবীজির পরে এখন পর্যন্ত বাইতুল মুকদ্দাস দুইবার বিজয় হয়েছে কখন হয়েছে একবার হয়েছে ষোলো হিজরিতে সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার শাসনামলে বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছে এরপরে ১১৭৮ খ্রিস্টাব্দে ৫৮৩ হিজরি সনে সুলতান সালাউদ্দিন আইয়ুবি তিনি বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করে বর্তমানে বাইতুল মুকদ্দাস অসভ্যদের হাতে হাদিসে এসেছে কিয়ামতের আগে মুসলমানরা আবার এই বাইতুল মুকদ্দাসকে পুনরুদ্ধার করে বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র বানিয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা আবার শাসন করবে ইনশাআল্লাহ তাহলে কিয়ামতের আগে বাইতুল মুকদ্দাস বিজয় হবে কিয়ামতের আগে একটা আলামত হলো কিয়ামতের আগে বকরির পালের মহামারীর মতো মহামারী ছড়িয়ে পড়ে এই আলামতটাও প্রকাশিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন বাইতুল মুকদ্দাস বিজয় হলো বাইতুল মুকদ্দাস বিজয়ের দুই বছর পরের ঘটনা এটা তখন সিরিয়ার মধ্যে এই মহামারী ছড়িয়ে পড়ে এই মহামারীটি ছিল এমন যে ছাগলের নাক দিয়ে রক্ত বা পানি নির্গত হয়ে যেরকম এক ধরনের মহামারী তৈরি হয় আর যে ছাগল এটাতে আক্রান্ত হয় সে ছাগল যেমন মারা যায় ওই সময় সিরিয়াতে এরকম একটা মহামারী দেখা দিয়েছিল যে মানুষের শরীরে কোনো জায়গা হঠাৎ করে ফুলে যায় সেখান থেকে পানি বা পুঁজ বের হয় এরপরে দেখা যায় একটা মহামারী হয়ে সাথে সাথে মানুষ মারা যায় ওই সময়ে ২৫,০০০ মুসলমান এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ঘটনা যে ঘটবে সেটাও রবিজি বলে গিয়েছেন যেমন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতানু ইয়াখুযু ফীকুম কি কুআসিল গনম নবীজি বলেছেন তোমাদের মধ্যে একটা মহামারী দেখা দিবে বকরির পালের মহামারীর মতো যদিও অন্যান্য হাদিসে আরো বলা হয়েছে কিয়ামতের আগে ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী দেখা দিবে এমন এমন মহামারী আসবে দেখা যাবে পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এসব মহামারীতে মারা যাবে তো বাইতুল মুকদ্দাস বিজয়ের দুই বছর পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সিরিয়াতে এই মহামারী যখন দেখা দিয়েছিল ২৫,০০০ মুসলমান তখন মারা গিয়েছিলেন এদের মধ্যে বিখ্যাত কয়েকজন সাহাবীও ছিলেন মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আবু উবাইদা বিন আমর বিন জাররাহ এই রকমের উল্লেখযোগ্য সাহাবীরাও সেই মহামারীতে ইন্তেকাল করেছিলেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে আগ পর্যন্ত ৩০ জন ভণ্ড নবী বের হবে কিয়ামতের আগ পর্যন্ত কতজন ভণ্ড নবী বের হবে ইতিমধ্যে ২৭-২৮ জন হয়ে গেছে তার মানে কিয়ামতের আগে আমরা আরো দুই একটা ভণ্ডকে দেখার সুযোগ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ حتى يبعث دجالون كذابون قريب من ثلاثين نبي جي বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে কিয়ামতের আগে ৩০ জন ভণ্ড নবী বের হয় কতজন ৩০ জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই ভবিষ্যৎবাণীও কিভাবে বাস্তবায়ন হয়েছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামাতুল কাযাব নিজেকে মিথ্যা নবুয়তের দাবি করেছিল সে দাবি করেছিল রাতের অন্ধকারে তার কাছে নাকি ওহী নাযিল হয় নাউযু বিল্লাহি মিন যালিক এই ভণ্ড মুসাইলামাতুল কাযাব সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে ওয়াহশির আঘাত এসে মারা যায় মুসাইলামা ছাড়াও আরো অনেকে নিজেকে নবী বলে দাবি করেছিল এদের মধ্যে আছে আসওয়াদ আনাসি আবার আরেকজন মহিলাও ছিল যে নিজেকে নবী বলে দাবি করেছিল ওই মহিলার নাম হচ্ছে সাজা তুলাইহা মুখতার ইবনে আবি উবাইদ আল হারিস আল কাযাব এই সকল কাযাবগুলো নিজেদেরকে নবী বলে দাবি করেছিল এই তো গত শতাব্দীতে নিকটবর্তী অতীতে এই ভারতীয় উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তাকে নবী বলে দাবি করেছিল সে যখন তাকে নবী বলে দাবি করেছিল তখন ভারতীয় উপমহাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করেন বিরোধিতা করেন তার অনুসারীরা আমাদের বাংলাদেশেও আছে ওই উত্তরবঙ্গে এদের আস্তানা অনেক বেশি পঞ্চগড়ে ঠাকুরগাঁওয়ে ঢাকাতেও তাদের কিছু মসজিদ প্রতিষ্ঠান আছে এরা হলো ভণ্ড ধোকাবাজ এরা এক এক সময় এক এক কথা বলে কোন কোন সময় বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী নাউযু বিল্লাহি মিন যালিক আবার এই ধোকাবাজগুলো কখনো কখনো বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি হচ্ছেন মাসিহ তিনি হচ্ছেন ইমাম মাহদি নাউযু বিল্লাহ পড়বেন না আপনারা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তিনি বলেছিলেন তুমি যদি ভণ্ড নবী না হও তাহলে আল্লাহ যেন তোমার আগে আমার মরণ দেয় আর যদি তুমি ভণ্ড নবী হও তাহলে যেন আমার আগে তোমাকে আল্লাহ মৃত্যু দেয় গোলাম আহমদ কাদিয়ানি মুবাহালায় শরীক হয়ে এসে বলল ঠিক আছে মেনে নিলাম আমি এই মুবাহালার ১৩ মাস পরে এই কুখ্যাত কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই কাদিয়ানিদের দূষণ এবং অনুসারী আমাদের বাংলাদেশে আছে কাদিয়ানিরা ওপেনলি প্রোগ্রামও করে কাদিয়ানিরা যদি নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে তারা তাদের প্রোগ্রাম আদি করে তারা যদি নাগরিক সুবিধা ভোগ করে এতে আমাদের কোনো আপত্তি নাই বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে বাংলাদেশে নাগরিক সুবিধা নিয়ে জীবনযাপন করছেন কাদিয়ানিরা যদি নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে তারাও যদি অন্যান্য ধর্মাবলম্বীদের মতো অমুসলিমদের মতো এই দেশে বসবাস করে আমাদের কোনো আপত্তি কিন্তু কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে ধোকাবাজি করবে এটা এই বাংলাদেশের কোটি কোটি মুসলমান কোনোদিনও মেনে নিবে না এদেশে স্বাধীনতার পরে কত সরকার ক্ষমতায় আসলো আর গেল কিন্তু সাহস করে কোন সরকার এখনো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করতে পারলো না আমি বুঝি না যে স্বাধীনতার পরে এত সরকার আসে এত সরকার যায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা কাফির ঘোষণা করতে পারে না তাদের দুর্বলতাটা কোন জায়গায় এটা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের রাষ্ট্রের কাছে এই প্রশ্নটি জিজ্ঞেস করা দরকার তাহলে কেয়ামতের আরেকটা আলামত হলো কেয়ামতের আগে কতজন ভণ্ড নবী আসবে কেয়ামতের আরেকটি আলামত হলো কেয়ামতের আগে ভয়াবহভাবে ফিতনা চতুর্দিকে ছড়িয়ে যাবে আর এই সব ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে ঈমান হারা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান কা আন্নাহা কিতাউল লাইলিল মুযলিম
নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে ওয়ায়ুমসি কাফিরান ওই লোকটা সন্ধ্যা বেলা কাফির হয়ে যাবে ওয়ায়াবিউ ফিহা আকওয়ামুন খালাকাহুম বিআরাদ মিনাদ দুনিয়া আখেরি জামানায় শেষ জামানায় কিয়ামতের আগে বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র এবং আদর্শকে বিক্রি করে দিবে মনে হচ্ছে এগুলো বর্তমান জামানার চিত্র দেখে দেখে নবীজি বলতেছেন তাই না কি বলেন এরকম মানুষ কি এই বর্তমান সময়ে কম দেখছেন আপনারা স্বার্থের জন্য দুনিয়ার লোভে পড়ে নিজের আদর্শ চরিত্রকে বিক্রি করে দিয়েছে এরকম মানুষ আছে না নাই সাধারণ মানুষ তো আছেই আছে আলেমরা শুদ্ধ আছে কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ঘন কালো অনেক ফিতনা ছড়িয়ে পড়বে এমন ফিতনা ঘুম থেকে উঠবে নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান একজন লোক সকালবেলা ইমানদার ঘুম থেকে উঠবে সন্ধ্যার আগে কাফির হয়ে যাবে এখন ঈমান হারা হওয়ার জন্য তো তথ্য প্রযুক্তি মোবাইল প্রযুক্তির অপব্যবহার এগুলো আমাদের ধারে কাছে আছে ঈমান হারা হওয়ার জন্য তোয়াক্কা নাই মানুষ হালালও বুঝে না হারামও বুঝে না যেটাই পাইলো সেটাই গিলে ফেললো আখিরি জামানায় এইভাবে করে ফিতনায় পড়ে মানুষ ঈমান হারা হতে থাকবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 7 কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে সময়ের বরকত কমে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না জামানা যুগ পরস্পর নিকটবর্তী হয় অর্থাৎ সময়ের বরকত কমে যায় এমন অবস্থা হবে ফাতাকুনাস সানাতু কাশহার বছর মনে হবে মাসের মতো মনে হবে বছর সেদিন শুরু হয়েছে আজকে শেষ হয়ে গিয়েছে দেখেন 2023 সাল মনে হলো কিছুদিন আগেই শুরু হয়েছে আজকে ডিসেম্বরের 1 তারিখ 2023 কিন্তু শেষ হয়ে যাচ্ছে সময় চলে যেতে থাকবে মনে হবে যেন বরকতই নাই সময়ে নবীজি বলেছেন বছর হয়ে যাবে মানুষের কাছে মাসের মতো ওয়াকুনাস শাহরু কাল জুমুআ আর মাস হয়ে যাবে সপ্তাহের মতো ওয়াতাকুনাল জুমুআতু কাল ইয়াউম সপ্তাহ হয়ে যাবে দিনের মতো ওয়াকুনাল ইয়াউমু কাসা দিন হয়ে যাবে ঘন্টার মতো দেখা যাবে যে দিন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে গত জুমা পড়লাম খুব তাড়াতাড়ি জুমা চলে আসবে মাস খুব তাড়াতাড়ি চলে যাবে বছর খুব তাড়াতাড়ি চলে যাবে অর্থাৎ সময়ের যে একটা বরকত কিয়ামতের আগে নষ্ট হয়ে যাবে সময়ের বরকত কমে যাবে তবে কোন কোন মুহাদ্দিস এই হাদিসটার ব্যাখ্যা এইভাবেও করেছেন কিয়ামতের আগে ডিস্টেন্স দূরত্ব এগুলো উন্নতি উৎকর্ষের কারণে উন্নতি সমৃদ্ধির কারণে যোগাযোগ ব্যবস্থায় এক ধরনের পরিবর্তন আসবে যেখানে যেতে লাগতো এক মাস মানুষ চলে যাবে কয়েক ঘন্টায় যেখানে যেতে লাগতো এক সপ্তাহ চলে যাবে এক দিনে যেখানে যেতে সময় লাগতো এক দিন চলে যাবে এক ঘন্টায় কি বলেন এখন এই রকম কম সময়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে না নাই যখন গাড়ি ছিল না কিছুই ছিল না চট্টগ্রাম থেকে ঢাকায় মানুষ যেত অনেক লম্বা সময় লাগত গাড়ি আসলো এই চার লেন হওয়ার আগে দাউদকান্দি যখন আপনার ফেরি ছিল দাউদকান্দি যখন ফেরিঘাট ছিল তখনও লম্বা সময় লাগতো ফেরি শেষ হয়ে গেল এখন কয়েক ঘন্টায় যাওয়া যায় আবার ওইদিকে শাহ আমানত এয়ারপোর্ট আছে ওখানে গেলে 40-50 মিনিটে যাওয়া যায় এই যে উন্নতি সমৃদ্ধির কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো এগুলোর কথাও নবীজি বলেছেন যে কিয়ামতের আগে লম্বা সময়ের কাজ কম সময়ে মানুষ করে ফেলবে 1500 বছর আগেই এগুলো বলে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই সময়টা এখন আসছে কিনা তাহলে কিয়ামত দূরে না কাছে
নাম্বার 8 8 নাম্বার কথাগুলো মনে রাখবেন আমরা এই কিয়ামতের আলামত নবীজি যত আলামত বলেছেন একটাও বাদ দিব না ধারাবাহিকভাবে প্রতি জুমায় আলোচনা করে যাব ইনশাআল্লাহ নাম্বার 8 8 নাম্বার নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে মানুষ শুধু পরিচিত লোকদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিবে না এই কথাটার মিল আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সা আই ইউসাল্লিমুর রাজুলি আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো লোকেরা তার অপরিচিত লোকদেরকে সালাম দিবে না শুধুমাত্র পরিচিত লোকদেরকে সালাম দিবে এখন দেখা যাচ্ছে তাই হচ্ছে রাস্তাঘাটে বের হয়েছে পরিচিত মানুষ পাইলে সালাম দেয় অপরিচিত মানুষকে সালাম দেয় না আবার বেশিরভাগ মানুষ তো এমন সালাম দিতে চায় না শুধু সালাম নিতে চায় আছে না এরকম বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কর্মকর্তাকে সালাম দিতে চায় না বাড়ির মালিক দারোয়ানকে সালাম দেয় না গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দেয় না এই যে সম্মান মর্যাদা বা স্ট্যাটাসে উপরে থেকে অধস্তনকে সালাম দিতে না পারা এটা কি বিনয়ী মানুষের স্বভাব না অহংকারী মানুষের স্বভাব আপনি তো আপনার চাকরকে আপনার স্টাফকে সালাম দিতে পারেন না বাড়ির দারোয়ানকে সালাম দিতে পারেন না ড্রাইভারকে সালাম দিতে পারেন না আপনার চেয়ে কম স্ট্যাটাস ওয়ালা ব্যক্তিদেরকে সালাম দিতে পারেন না তার মানে হলো আপনার অন্তরে অহংকারের বাসা বেঁধে গিয়েছে এই অহংকারের বাসাকে ভেঙে চুরে খান খান করে দেওয়ার জন্য আপনার স্বভাবে চরিত্রে পরিবর্তন আনতে হবে পরিবর্তনটা আনবেন কিভাবে আপনি আপনার চেয়ে কম স্ট্যাটাস ওয়ালা লোকদেরকে আগে সালাম দিতে হবে আগে সালাম দিলে সওয়াব কম না বেশি যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত সালাম বাদ দিয়ে হাই হ্যালো হেই এগুলোর আবার প্রচলন ঘটানো যাবে না এখানে যে ছেলেরা আছো পড়াশোনা করো 6 7 8 9 10 একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তোমাদের সহপাঠীদেরকে হাই হেই এগুলো বলিও না বা অনেক সময় তোমরা আব্বু আম্মুকেও হাই বলো হাই আব্বু হাই আম্মু এই হাই হেই হ্যালো এগুলো মুসলমানের কালচার না মুসলমানের কালচার হলো কথা বলার আগে কি দিবে সালাম দিবে আসসালামু কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সালামটা আগে ভাগেই শিখে নাও নইলে তোমরা ডিসি এসপি হবা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে যাবা বক্তৃতা দেওয়ার সময় এভাবে বলবা আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স দেখছেন সালামটা কেমনে দিছে মাস্টার্স পাশ করা একটা ছেলে পিএইচডি কমপ্লিট করা ছেলে সালাটা সালামটা দিল কেমনে সালামটা কি সুন্দর হইছে কয় আসসালামু আলাইকুম আবার কেউ আসসালামু আলাইকুম মানে কত ক্যাটাগরির সালাম যে আছে কেউ আবার বলে সালাম আলাইকুম মানে তুই মরি যা সালাম মানে হলো মৃত্যু আর সালাম মানে হলো শান্তি আমি আপনাদেরকে হাসানোর জন্য বলছি না এরকম সালাম দেওয়ার না অনেক মানুষ আছে না সালাম আলাইকুম সালাম আলাইকুম আসসালাম আলাইকুম সালাম আলাইকুম মানে কত ডিজাইনের কত ফ্যাশনের সালাম যে আছে এরকম দেওয়া যাবে না শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ কেউ আছে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু নাজাতুহু জান্নাতু মানে আর কি কি লাগায় দেয় পাইছো কোথায় গুলা আবার কেউ কেউ আছে কয় এটা আমাদের সুন্নি সালাম এটা কি সালাম সুন্নির ঘরের সুন্নি এটা কই পাইছো এরকম সালাম সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হলো বিশুদ্ধ সালাম এর বাইরে যা আছে এগুলো সালামের নামে ফাইজলামি তাহলে আমরা সালাম দিব কিভাবে আমাকে আপনারা একটা সালাম দেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
আপনারা ভাবিয়েন না হুজুর চালাক একসাথে এতগুলা সালাম নিছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা হচ্ছে এই যে সালামের আদান প্রদান করে আমরা একটা রিহার্সাল শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ তাহলে কিয়ামতের একটা আলামত হলো মানুষ পরিচিতকে সালাম দিবে অপরিচিতকে দিবে না আমরা কি এই আলামতের আওতাভুক্ত হব না তাহলে আমরা কি করব পরিচিত অপরিচিত সবাইকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ কোন হিন্দু আপনাকে সালাম দিলে কি করবে কোন বৌদ্ধ আপনাকে সালাম দিলে কি করবেন এটা একটা মাসআলা জানা দরকার আছে না কোন অমুসলিম আপনাকে সালাম দিলে সালামের জবাব দিবেন শুধু ওয়া আলাইকুম এতটুকু ওয়া আলাইকুম কেন ওয়া আলাইকুম বলবেন একবার নবীজিকে এক ইহুদি সালাম দিয়েছে নবীজি উত্তর দিলেন ওয়া আলাইকুম এতটুকু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহর রাসূল আপনাকে এই লোকটা সালাম দিল আপনি সালামের জবাব পুরাটা দিলেন না কেন নবীজি বললেন আয়েশা তুমি মনে হয় খেয়াল করে শোনো নাই সে সালাম দেয় নাই টিটকারি করছে সে বলেছে আসসালামু আলাইক মানে তোমার মৃত্যু হোক তা আমিও বলেছি ওয়া আলাইকুম আমারে যেটা বলছো তোর উপরে ওইটা বলো মানে তোর উদ্দেশ্য যেমন তেমনই হোক এজন্য কোন মানুষ কোন মুসলিম আমাকে কোন উদ্দেশ্যে সালাম দেয় কেমনে সালাম দেয় আমি তো জানি না যেমন আমার আমি আমার কথা বলি অনেক হিন্দু মানুষের সাথে আমার পরিচয় আছে ওনারা সালাম দেয় দেখা হইলে আমি শুধু বলি ওয়া আলাইকুম কারণ এটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 9 কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে দীনি জ্ঞান উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এখন এই ঘটনা অবশ্য ঘটছে না কথা বলছেন না কেন দীনি জ্ঞান আছে তো তাই না ইন্না মিন আশরাতিস সাআ এই হাদিসটা যখন আজকে সকালেও পড়ছিলাম তখন ভাবছিলাম আহারে 1500 বছর আগে নবীজি যেগুলো বলে গেলেন কেমনে যে আমাদের সমাজের সাথে এগুলো মিলে যাচ্ছে আল্লাহ ইন্না মিন আশরাতিস সাআ আই ইউরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে জ্ঞান উঠায়া নেওয়া হবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতার প্রসার ঘটবে অন্য হাদিসে নবীজি বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের অন্তর থেকে ইলম উঠায়া নেবেন না ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া আলেমদেরকে তার কাছে উঠায়া নিয়া আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান আল্লাহ দুনিয়া থেকে উঠায়া নেবেন দেখেন আপনারা কত কয়েক বছরে কত বড় বড় আলেম আমরা হারিয়ে ফেলেছি কত বুজুর্গ বুজুর্গ আলেম আমরা হারিয়ে ফেলেছি ধারাবাহিকভাবে আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়া এটা ভালো লক্ষণ নয় এগুলো কিয়ামতের আলামত কারণ নবীজি বলেছেন কিয়ামতের আগে ভালো ভালো আলেমদেরকে আল্লাহ উঠায়া নেবেন এই আলেমদেরকে উঠানোর মধ্য দিয়ে ইলম উঠে যাবে হাত্তা ইদা লাম ইউবকি আলিমান একটা পর্যায়ে এমন হবে দুনিয়াতে কোনো আলেম আর অবশিষ্ট থাকবে না ইত্তাখাযান নাসু রুউসান জুহালা আর তখন মানুষ মূর্খদেরকে আলেম বানায়া ফেলবে ফাসুইলু এই হাদিসটা বললে আমার কাছে মনে হয় বর্তমান জামানার মানুষকে দেখে দেখে নবীজি বলছেন কেমন করে মিলে যাচ্ছে দেখেন নবীজি বলেছেন মূর্খ লোকদেরকে মানুষ আলেম বানায়া ফেলবে তাদের কাছে যাবে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে ফাআফতু আর ওই মূর্খ আলেমরা আলেম নামক মূর্খরা এরা ফাআফতু বিগাইরি ইলম জ্ঞান নাই তারপরেও ফতোয়া দেওয়া আরম্ভ করবে ফদল্লু ওয়া আদল্লু এরা নিজেরা পথভ্রষ্ট মানুষদেরকে করে ফেলবে পথভ্রষ্ট তাকায় দেখেন তো আজকের সমাজের দিকে মানুষ আলেমদেরকে এখন কদর করে না আলেমদের কদর উঠে গেছে এখন এই সমাজে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন আইনজীবীর যে কদর আছে একজন আলেমের কি সেই কদর আছে না আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে না
সবাই সুযোগ সুবিধা পায় এই আলেমরা কোনো সুযোগ সুবিধা পায় না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিভিন্ন মসজিদে যারা ইমামতি করে আপনারা জানলে অবাক হবেন দেশের উত্তরাঞ্চলে এমন কিছু মসজিদ আছে যেখানে ইমাম সাহেবদেরকে 1000 টাকা 1200 টাকা 1500 টাকা 2000 টাকা বেতন দেয় তাও এটা প্রত্যেক মাসে কন্টিনিউ হয় না দুই মাস তিন মাস চার মাস আটকে রাখে আলেমদের কোনো কদর নাই এই বাংলাদেশ হলো প্রায় 90 শতাংশ মুসলমানের দেশ 90 শতাংশ মুসলমানের দেশে উচিত ছিল আলেমরা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা ভোগ করবে সবচাইতে কম না বেশি আচ্ছা কমন সেন্স কি বলে যে দেশের মানুষ 90 শতাংশ মুসলমান এই দেশে আলেমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে কম না বেশি এই দেশে 90 শতাংশ মুসলমান উচিত ছিল আলেমদেরকে সরকারিভাবে গাড়ি দেওয়া বাড়ি দেওয়া ফ্ল্যাট দেওয়া অথচ এই বাংলাদেশে আপনারা তো ঠিক কইলেন কিন্তু তলে তলে 90 শতাংশের মধ্যে 89 শতাংশ মুসলমান চায় আলেমরা গরিব থাকুক এটাও ঠিক আগেরটাও ঠিক এখন আমি বুঝবো কোনটা ঠিক এটাও ঠিক বললেন আগেরটাও ঠিক বললেন কি বলেন আমি কথাটা ঠিক বলছি না আমার কথা কষ্ট পাইয়েন না আপনারা এই বাংলাদেশে আমি অমুসলিম বাদ দিলাম দেখবেন তলে 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 চিপাই চিপাই বেশিরভাগ মুসলমানই চায় না যে হুজুরদের পয়সা হোক হুজুরদের পয়সা থাকলেই বলবে এই হুজুরের তো পয়সা কেন কোন হুজুরের পয়সা হলে এই পয়সাগুলো সে উম্মতের জন্য খরচ করে কথা কি ভুল বলেছি না আপনারা খবর নিয়ে দেখেন যে আলেমের পয়সা আছে ওই আলেম তার পয়সাগুলো উম্মতের জন্য খরচ করে গিয়েছে অকাতরে এদেশের আলেমরা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা সবচেয়ে কম পায় চোর ডাকাতেরা সবচেয়ে বেশি সুবিধা পায় যারা দেশের টাকা চুরি কইরা বিদেশে পাচার করে দিয়েছে আরে বাপ রে বাপ গাড়ি বাড়ি আমি নাম আর পদের কথা নাই বা বললাম কি গাড়ি এক একজনকে দিয়েছে লাক্সারিয়াস গাড়ি সরকারি বাড়ি সরকারি গাড়ি 90 শতাংশ মুসলমানের এই দেশে উচিত ছিল এই ফজুমিয়া মসজিদের মতো দেশে যতগুলো মসজিদ আছে সকল মসজিদের ইমাম সাহেবকে মসজিদের সাথে কোয়ার্টার রাখা তাদেরকে গাড়ি দেওয়া প্রত্যেক খতিবকে গাড়ি দেওয়া প্রত্যেক ইমাম সাহেবকে গাড়ি দেওয়া 90 শতাংশ মুসলমানের দেশে সরকারিভাবে উচিত ছিল দাওয়া সেন্টার থাকা কালচারাল সেন্টার থাকা ইসলামী সেন্টার থাকা সেই সেন্টারগুলোতে রাষ্ট্রীয়ভাবে আলেমদেরকে নিয়োগ করে দাওয়ার কাজ চলবে আলেমদেরকে গাড়ি বাড়ি সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আর আলেমরা শুধু 24 ঘন্টা মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবেন এখন যখন রাষ্ট্র থেকে আলেমরা এই সুযোগ সুবিধা পাচ্ছেন না তখন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমানরা ভালো রাষ্ট্রীয়ভাবে এই সুযোগ সুবিধা না থাকলেও দেখা যাচ্ছে এলাকায় এলাকায় মানুষরা চাঁদা তুলেও অন্তত এই কাজটা জারি রেখেছে ইমাম সাহেবের বেতন দিচ্ছে খতিব সাহেবের বেতন দিচ্ছে মাদ্রাসায় বিভিন্ন শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে কিন্তু এটা উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে দেওয়া আমি কি ভুল বলেছি না যদি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো তাহলে কি মানুষ আর চাঁদা তোলা লাগতো চাঁদা তুলে কি ইমাম খতিবের বা বিভিন্ন মাদ্রাসার হুজুরদের আলেমদের বেতন দেওয়া লাগতো তো আমার কথা হলো 90 শতাংশ মুসলমানের দেশে সবাই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেলে এই হুজুররা কি দোষ করলো আসলে ওই যে আমি আগে বললাম আমাদের এই বাঙালিদের বেশিরভাগ মানুষদের মেন্টালিটি সেট করা হুজুররা সারা জীবন গরিবই থাকুক এরা গরিব থাকুক এদের পয়সা হোক এটা চায় না আসলে আলেমদের যখন পয়সা থাকবে তখন আলেমরা উঁচা গলায় সত্য কথা বলতে পারবে হুজুরের পয়সাই নাই ঘরে চাল নাই ডাল নাই কথা বলার আগে ভাববে আমি কথা একটা কইলে সভাপতি যদি বেজার হয় সেক্রেটারি যদি বেজার হয় আমি যদি কথা একটা বললে আমার এলাকার নেতা বেজার হয় আর যখন হুজুর রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে হুজুর সরকার থেকে গাড়ি পায় সরকার থেকে বাড়ি রেশন ভাতা বুতা সব পায় তাহলে হুজুর কথা বলার সময় চিন্তা করবে না সভাপতি বেজার না সেক্রেটারি বেজার নেতা বেজার না খেতা বেজার তখন দেখা যাবে আলেমের গলা থেকে হক কথা বের হবে এইটাও ঠিক আবার হুজুরদের পয়সা করি হোক না ওইটাও ঠিক
যাবো আমরা কোন দিকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আলেমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাক এটা আপনারা জানেন তো কোন আলেম এই দেশের টাকা চুরি কইরা বিদেশে পাঠিয়েছে বা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে আছে কোন আলেম না একজন আলেমের হাতে আপনি 100 কোটি টাকা দিয়ে দেখেন সে বাড়িও বানাবে না সম্পদ করবে না ওই 100 কোটির 100 কোটি টাকা আবার ইসলামের খেদমতে সে কাজে লাগিয়ে দিবে আপনাদের কোনো সন্দেহ আছে না তাহলে আলেমদের হাতে 1-2 কোটি টাকা না আরে আলেমদের কাছে তো আমি বলি প্রত্যেক আলেমদের কাছে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকা উচিত কারণ আলেমদের কাছে যদি হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকে তাহলে এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জকে মোকাবেলা করে আলেমরা দ্বীন প্রতিষ্ঠার কাজে মাথা উঁচু করে কাজ করতে পারবে এটা যেমন ঠিক আলেমদের পয়সা করি হোক এটা চায় না বেশিরভাগ সংখ্যক মানুষ ওইটা আবার ঠিক এটা বাস্তব কথা কারণ আমাদের তো মানুষের সাথে উঠা বসা চলাফেরা হয় যদি আলেমদের পয়সা হোক এটা মানুষ চাইতো তাহলে আপনারা আমাকে জবাব দেন তো দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে হুজুরকে 4000 টাকা বেতন দেয় 5000 টাকা বেতন দেয় বর্তমান বাজারের যে অবস্থা 10000 টাকা নিয়ে বাজারে গেলে দুইটা ব্যাগও ভরে না ঠিক আছে কথা অথচ বাচ্চাকে প্রাইভেট পড়ায় 5000 10000 টাকা এমনি দিয়ে দেয় 10 12 দিন পড়ায় একজন রিকশাওয়ালা মানুষ আমি আমার রিকশাওয়ালা ভাইকে অসম্মান করে বলছি না একজন রিকশাওয়ালা ভাইও প্রায় 20-25000 টাকা কমপক্ষে 15-20000 টাকা উপার্জন করতে পারে কিন্তু একজন হুজুর 15000 টাকাও পায় না চিন্তা করেছেন মর্যাদার দিক থেকে কত কম পায় এটা আমাদেরও দোষ আছে আমাদের হুজুরদেরও দোষ আছে তো দেয় তো আপনি এখানে আসেন কেন চইলা যান আপনার থাকাও উচিত না আর আমার কথা শুনে আপনারা কে কি ভাবছেন আমি জানি না কিন্তু এটাই সত্য আমার ঠোঁটটা একটু এরকমই যখন যেটা বলি সোজা সাপটা বলি আলেমরা রাষ্ট্রীয় ফ্যাসিলিটি বেশি ভোগ করলে এরা দিনের কাজ নির্বিঘ্নে করতে পারবে যেমন আমি প্রায় সময় বলি যে হুজুরের বেতন কম ওই হুজুরের পিছনে নামাজ হবে কিনা সন্দেহ আছে আর বলবেন হুজুর এটা আবার কেমন কথা হ্যাঁ এই হুজুর তো নামাজে দাঁড়ালেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আচ্ছা বৌনা বলছিল পেঁয়াজ নাই আর রহমানের রহিম আহারে সালো তো নাই মালিক ইয়াউমিদ্দিন বলছে লবণ নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হায় হায় আলুরও দাম বাড়ছে আলুও নাকি নাই এরপরে রায়া তার মনে হয় না কয় গাইরিল মাগদুবি আলাইহিম পেছন থেকে ছাড়ছে লুকমা মনোযোগ আসবে কেমনে তার তো পেট চলে না আপনারা হাসতেছেন কথা কি অবাস্তব মানুষ যখন দুশ্চিন্তায় থাকে তার অবস্থায় মনে হয় এজন্য আলেমদেরকে রাষ্ট্রীয় ভাবে সুযোগ সুবিধা দেওয়া উচিত শুনেন নবীজি যখন ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করলেন নবীজির পরে যখন চার খলিফার আমলে খোলাফায়ে রাশেদার আমলে যাদেরকে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজে পাঠানো হতো তখন তাদের সকল খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো সকল খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো তবে তারা আবার খরচের ক্ষেত্রে গা ভাসাইয়া দিতেন না তারাও ছিলেন আমানতদার রাষ্ট্রের সম্পদকে তারা কখনো অপচয় করেন নাই আর আমার বিশ্বাস কোনো আলেম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইলে সেটার অপব্যবহার করবেন না কারণ যার অন্তরে আল্লাহ ভীতি আছে খোদা ভীতি আছে তিনি কখনো অপচয় অপব্যয় বা জনগণের আমানতের খেয়ানত করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন কিয়ামতের আর একটা আলামত হলো কিয়ামতের আগে আমানতদারিতা থাকবে না চতুর্দিকে খেয়ানত আর খেয়ানত নবীজি বলেছেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাদিরিস সাআ যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন কিয়ামতের সময় নিকটবর্তী হয়ে যাবে সাহাবীরা তখন নবীজিকে জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমানতের খেয়ানত হবে নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ চতুর্দিকে যখন যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসবে তখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসে গেলে খেয়ানত হবে খেয়ানত হবে সেটা হোক পরিবারে সমাজে প্রতিষ্ঠানে কিংবা রাষ্ট্রে কোন প্রতিষ্ঠানে যদি অযোগ্য মানুষ বসে যায় ওই প্রতিষ্ঠান একদম শেষ করে ফেলবে খায়া ফেলবে
এটা টিকবে না সমাজে যদি অযোগ্য মানুষ প্রতিনিধিত্ব করে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে কোন রাষ্ট্রে যদি অযোগ্য মানুষ প্রতিনিধিত্ব করে তাহলে ওই রাষ্ট্র ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে কোন রাষ্ট্রে যদি চোর ডাকাত দুর্নীতিবাদ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে তাহলে দেখা যাবে সেই কুখ্যাত চোরেরা হাজার হাজার কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করবে বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদ দেশের বাইরে নিয়ে সেখানে তারা সম্পদের পাহাড় গড়বে আর তার বিপরীতে আল্লাহওয়ালা মানুষেরা তাকওয়াবান পরহেজগার মানুষরা যদি প্রতিনিধিত্বশীল হয়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে তাহলে দেখা যাবে সেই রাষ্ট্র উন্নত হবে সমৃদ্ধ হবে এতে কোনো সন্দেহ আর যে রাষ্ট্রে যোগ্যতার চেয়ারগুলোতে চোরবাটপাররা যাওয়ার জন্য মরিয়া হয়ে যায় কোন কোন জায়গায় তো এমন হবে যে এটার স্বাদ সবাই নিতে চাইবে একদম খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা কেউ বাকি থাকবে না কারণ মজা বেশি তো কম সময়ে অনেক পয়সা বিদেশে দিয়ে দেওয়া যায় যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যাওয়া এটা কিয়ামতের আলামত আইন প্রণয়ন হয় যেখানে আইন তৈরি হয় সেখানে তো সেই মাপের মানুষ থাকা উচিত যারা রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে দিনের কল্যাণে উম্মার কল্যাণে কাজ করবে এ ধরনের ভালো মানুষরাই সেখানে থাকা উচিত কিন্তু দেখা যায় না হিতে বিপরীত আমরা আবার ঠিক ঠিকও কই কিন্তু মসজিদ থেকে বের হইয়া যদি বলা হয় দেখেন না আপনারা বিভিন্ন জায়গায় অবস্থা হয় এমন যে একজন আলেম যদি প্রতিনিধিত্ব করার জন্য কোথাও দাঁড়ায় ওই হুজুরের সামনে যে ঠিক ঠিক কইছে ওই লোকটাই আবার পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা খাইয়া গরু ছাগলের মতো বিক্রি হয়ে আবার তাগুতির পথে আবার তাগুতের পথে তাগুতদেরকে সমর্থন দেওয়ার জন্য চলে যায় এজন্য দেখা যায় অনেকের মুরিদ আছে বুট নাই কথা বুঝতে পেরেছেন এই হচ্ছে অবস্থা আমাদের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ যারা হবে তারা যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবে নবীজি বলেছেন যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যাওয়া এটা হলো কেয়ামতে নাম্বার ইলেভেন এগারো নাম্বার হলো কিয়ামতের আগে মূর্খ লোকেরা নেতৃত্ব দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাআব বিন উজরা রাদিয়াল্লাহু আনহুকে বললেন আআদাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা আমি তোমার জন্য আল্লাহর নিকট মূর্খদের নেতৃত্ব থেকে আশ্রয় কামনা করছি তখন ওই সাহাবী বললেন ও আল্লাহর রাসূল মা ইমারাতুস সুফাহা মূর্খদের নেতৃত্ব আবার কি নবীজি তখন বললেন উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়ালা ইয়াস্তানুনা বিসুন্নতি আল্লাহর হাবিব বলেছেন আমার পরে এমন কিছু লোক নেতৃত্বে আসবে যারা আমার নির্দেশনা দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে না আমার সুন্নতকে বাস্তবায়ন করবে না নবীর সুন্নত হলো নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় এমন মানুষ আসবে যারা এই আল্লাহর কিতাব বাদ দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করবে মিলে নাই ঠিক আছে বুঝে নেন আপনারা দুর্যোগপূর্ণ আবহাওয়া তো নাম্বার টুয়েলভ বারো নাম্বার হচ্ছে কিয়ামতের আগে কিছু আলেম নামধারী ভণ্ড লোকেরা এরা দুনিয়াবী স্বার্থের জন্য শাসক গোষ্ঠীর সাথে গিয়ে দহরম মহরম বানাবে আগেই ঠিক করেন না আগে শোনেন ইবনে মাজার হাদিস নবীজি বলেছেন ইন্না উনাসাম মিন উম্মতি ইন্না উনাসাম মিন উম্মতি সায়াতাফাক্কাহুনা ফিদ্দীন ওয়া ইয়াকরাউনা আল কুরআন নবীজি বলেছেন নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে একদল লোক এই রকম হবে যারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করবে কোরআন পড়বে দ্বীন সম্পর্কেও জানবে দিন সম্পর্কে জানার পরে আলেম হওয়ার পরে ইয়াকুলুনা এরা বলবে নাতিল উমারা ফানসিবু মিন দুনিয়াহুম সেই সকল লোকেরা বলবে আমরা শাসক বর্গের নিকট গমন করে তাদের পার্থিব স্বার্থে অংশগ্রহণ করব আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়া নাতাজিলুহুম বিদিনিনা তারা আরো বলবে যে দিন সংক্রান্ত বিষয়ে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন থাকব অর্থাৎ দিন আলাদা আর রাজনীতি আলাদা সুতরাং আমরা তাদের সাথে দহরম মহরম করে সুযোগ সুবিধা আমরাও একটু নেই শাসক গোষ্ঠীর সাথে দহরম মহরম বাড়াবে আল্লাহর নবী বলেছেন
আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইয়াকুনু দালিক কশিন কালে এটা সম্ভব নয় কামা লা ইউজতানা মিনাল কতাদ ইল্লা সু আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন কাটাওয়ালা গাছ থেকে তো ফল পাওয়া যায় না কাটাওয়ালা গাছ থেকে যেমন শুধু কাটাই পাওয়া যায় তেমনি ওই সকল তাগুতি শাসকদের সাথে দহরম মহরম বাড়ালে ওই সকল আলেমেরা গুনাহ ছাড়া আর কিছু কামাতে পারবে না এই রকম বন্ড আলেম আজকে দেখা যায় কি যায় না সুযোগ সুবিধা যদি সবাই নিতে পারে আমরা একটু নেই না হ্যাঁ সবাই যদি যাওয়ার জন্য একটু ফাদ নিজেরা লালন করতে পারে তো তারা বাকি থাকবে কেন কিছু ভণ্ড দেখা যাচ্ছে না আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এরকম কিছু লোক থাকবে দ্বীনের জ্ঞান এদের কাছে থাকবে কোরআন এরা পড়েছে কোরআন জানে এরপরেও তারা বলবে আমরা একটু শাসক গোষ্ঠীর সাথে দহরম মহরম বাড়িয়ে পার্থিব সুযোগ সুবিধা আমরাও হাসিল করি এদেরকে নবীজি বলেছেন উলামায়ে সু এরা অনিষ্টকারী আলেম এরা চাটুকার আলেম এরা হবে শেষ জামানায় আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট এরপরে এখানেই শেষ নয় এদের ব্যাপারে কত হাদিস দেখেন এখানে আল উলামা উমানা উর রুসুলি আলা ইবাদিল্লাহি তাআলা মা লাম ইউখাল্লিতুস সালাতিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম শাসক গোষ্ঠীর সাথে দহরম মহরম না করবে ঘনিষ্ঠ মেলামেশা না করবে এবং পার্থিব লালসায় ঢুকে না পড়বে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বান্দাদের উপরে রাসূলদের পক্ষ থেকে জিম্মাদার হয়ে তারা কাজ করবে আর যখন ফাইন খালাতুহুম ওয়া ফাআলু যালিকা ফাকাদ খানুর রুসুল আল্লাহর নবী বলেছেন যখন তারা শাসক গোষ্ঠীর সাথে দহরম মহরম বা দহরম মহরম বাড়িয়ে দিয়ে পার্থিব লোভ লালসার জন্য তারা যখন পার্থিব লোভ লালসার জন্য প্রবৃত্তির জন্য পেট পূজার জন্য তারা যখন দহরম মহরম বাড়িয়ে দিবে তখন তারা রাসূলগণের দায়িত্বের সাথে খেয়ানত করবে আর এই অবস্থা তোমরা যখন দেখবে উম্মতকে নবীজি বললেন ফাহদারুহুম ওয়াতাজিলুহুম এই সকল ভণ্ড আলেমদের থেকে তোমরা সচেতন থাকবে এবং তাদের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করবে নবীজি যেমন সতর্ক করেছেন মেডিসিনও দিয়েছেন সতর্ক করেছেন এদের থেকে সাবধান থাকবা মেডিসিন দিয়েছেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করবা মান আহাব্বা লিল্লাহ ঈমানদার কাউকে ভালোবাসবে কার সন্তুষ্টির জন্য ওয়া আবগাদা লিল্লাহ আবার কাউকে ঘৃণা করবে সম্পর্ক ছিন্ন করবে কার সন্তুষ্টির জন্য এরকম কিছু লোক সমাজে দেখা যাচ্ছে তো আল্লাহ এই ভণ্ডদের থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আজকে এতটুকুই থাকলো আমরা আগামী জুমায় পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে কিয়ামতের 12টা আলামত বলেছি বাকি পয়েন্টগুলো ধারাবাহিকভাবে যত জুমাই লাগুক আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ শেষ জামানার এই সব ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু